মাতৃভাষা যেটা, সে নোয়াখালীর হোক, চট্টগ্রামের হোক, সিলেটের হোক, রংপুরের হোক, তার কাছে সেটাই হলো সবচেয়ে টপ ভাষা, মধুর ভাষা, ভালো ভাষা। সেই জন্য আমারও মাতৃভাষা বাংলা, আমি নোয়াখালীতে জন্মগ্রহণ করেছি, তো সুতরাং আমি এটাকে চয়ন করাই স্বাভাবিক, এবং তাই আমি সেই স্বাভাবিক কাজটাই করেছি যে আমি নোয়াখালীর আঞ্চলিক গানকেই আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগে। আপনার কাছে অন্যটা লাগতে পারে, ওর কাছে অন্যটা লাগতে পারে, কিন্তু আমার কাছে আমার মাতৃভাষা এটা বেস্ট, দি বেস্ট। আচ্ছা, বইটা এখন একটু সরাই, তারপরে তারপরে স্যার আর যে বলেন সেটা হচ্ছে যে আপনার গানের বিষয়বস্তু, আমরা না ওইসব গানের বিষয়বস্তু কোন কোন বিষয় নিয়ে উনি গান রচনা করেছেন। হ্যাঁ, আমরা বিভিন্ন বিচিত্র বিষয় আপনার গানের মধ্যে আমরা লক্ষ্য করি, যেমন মুক্তিযুদ্ধ, তারপরে আপনার আমাদের যাপিত জীবন, আমাদের দর্শন, আধ্যাত্মবাদ, প্রেম, ভালোবাসা, রোমান্স, মানে বৈচিত্র্যপূর্ণ বিষয়বস্তু আপনার গান আমরা লক্ষ্য করি, তো এই বিষয়ে যদি একটু বলতেন। বৈচিত্র্যপূর্ণ হয়েছে এই কারণে বা আমি করতে চেষ্টা করেছি এই কারণে, আমি নোয়াখালীর ছেলে, বাট বাংলাদেশের প্রায় অনেকেই জানে যেহেতু আমি আজকে 50 বছর থেকে গান করি রেডিও টেলিভিশনে, জানে যে এই লোকটাকে আমরা চিনি, জানি, এই লোকটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে মাস্টার ডিগ্রি করেছে, বাংলা সাহিত্যে আমি মাস্টার্স করেছি এটা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আমি পড়ি তখন দুইজন আমরা গান করতাম রেডিও টেলিভিশনে, এক নম্বর হলো রাজশাহীর মেয়ে নাদিরা বেগম, বয়স্ক প্রায় ফেরদৌসী বেগমের থেকে 2-1 বছর ছোট হবে, সে আমার ক্লাসমেট আর আমি তার ক্লাসমেট, সরি সে 1 বছর পরে বাস করছে, আমার 1 বছরের জমি আসছে তো। আরেকটা ছেলে, আমরা যে বছর বেরিয়ে আসবো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেই বছর আরেকটা শিল্পী বলা যায়, আমি বলবো আই শুড সে, যে সে আমাদের থেকেও যদিও বয়সে কম, আমাদের পরে ইউনিভার্সিটি থেকে অন্তত 5 বছরের ছোটো সে, কিন্তু সে স্বাধীন বাংলা বেতারে গান করেছে, যেটা আমরা অনেকের ভাগ্যে ইচ্ছা থাকা সত্ত্বেও হয়নি। সে হলো রচীন্দ্রনাথ রায়, তার বাবা হরলাল রায়, বাবু হরলাল, হরলাল রায়, রাঙাবাড়ি ওদিকে রংপুর নর্থ বেঙ্গলে, তো সে আমাদের 4-5 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বাংলা বিভাগে, এবং আমরা বেরিয়ে আসার পরে সে ওখান থেকে 4-5 বছর পরে পাশ করে বেরিয়েছে। তো যার যার কাছে তার তার আঞ্চলিক ভাষা যেটা, জেলার ভাষা যেটা, সেটা থেকে মধুর আর কিছুই হতে পারে না, যেমন মায়ের থেকে বেশি মধুর, আপন, সুন্দরী কেউ দুনিয়াতে কারো মাকে বলবে না। যেমন ফকিরনি হলো তার মাকে বা আমার মাকে আমি সেই মহারানী ভাববো, এটাই জগতের রীতি অ্যাকর্ডিং টু মাই নলেজ ইন লিটারেচার, তো তাই হয়েছে আর কি, এটা সবের বেলায় প্রযোজ্য। তো আব্দুল আলিম সঙ্গীত কলেজ এইসব বিষয়ে একটু বলেন। আচ্ছা, একটু পজিশন চেঞ্জ হলো, একটা টুল হাতে আগে হাতে এত 12টা বাজি যায়।